আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের। তো আজকে ভিডিওটা হচ্ছে, তো আমাকে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনি কাজ নিয়ে ভিডিও করেন, দোহাতে কাজের এত সমস্যা, মানুষ এত সমস্যার ভিতরে আছে, সে এটা নিয়ে কোনো ভিডিও করেন না কেন? ঠিক আছে, তো এই ভিডিওটা এই জন্য করতেছি যে ভাই আমি একটা কথা বলি, যারা কমেন্ট করেছে, আমি যদি মানা করি কেউ কি আমার কথা শুনবে? তার টাকা দিয়ে সে আসবে, ঠিক আছে, আমি শুধু বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করব, বাকিটা হচ্ছে আপনাদের বিষয়, আপনারা কে কোথায় আসবেন না আসবেন তাদের আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে, এখন যারা নতুন আসবেন, কন্ট্রাক্ট বিষয়তে আসবেন, এসব সিধা কোম্পানিতে আসবেন, হাউসে আসবেন, সুপার মার্কেটে আসবেন, শপিং মলে আসবেন, বিভিন্ন জায়গাতে কন্ট্রাক্ট বিষয়তে আসবেন, তাহলে তারা ফেল হবেন না, তারা সাকসেস হবেন। আর নতুন অবস্থায় যারা ফ্রি ভিসাতে এখন আসবেন, তারা সমস্যা পড়বেন। মনে করেন কারো ভাই নাই, বাপ নাই, মামু নাই, খালা নাই, কেউ নাই, তারা সমস্যা পড়বেন, তারা কাজ পাবেন না ভাই। ঠিক আছে, এটা মাথায় রাখেন। তো এই জন্য নতুনরা ফ্রি ভিসা আসবেন না। আমি অতীত, আমি যখন দেশে ছিলাম, বেকার ছিলাম, তখন শুনতাম অনেকে বলতো বিদেশে যাওয়ার পরে, নতুনদের জন্য ফ্রি ভিসা না, নতুনদের জন্য হচ্ছে কন্ট্রাক্ট ভিসা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখন নতুনরা যারা ফ্রি ভিসা হাতে আসতেছেন, ভাই ফ্রি ভিসা আসলে সমস্যা পড়বেন। সাপোর্ট দেওয়ার মতো লোক যদি থাকে আপনার, একদম ঘনিষ্ঠ, পারবে 6 মাস 1 বছর, তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার আসতে পারেন, কিন্তু না হয় সমস্যা পড়বেন কাজ নিয়ে। ঠিক আছে, কারণ নতুন কাজ থাকলেও নতুনদের কেউ নিতে চায় না, এটা হচ্ছে বাস্তব কথা। তো এখন কাজের সমস্যা আগে বেশি ছিল, এখন কিছু কমে আসছে, বিভিন্ন জায়গাতে কিছু কাজ চলতেছে যা দেখতেছি আমি। আর নতুন বাদ দিয়ে যারা ফুরান ফ্রি ভিসা নিয়ে আসতেছে, তাদের তারা কোনো বসে নেই। 1 সপ্তাহ আগে আমার একটা বাঙালি ভাই পাইছি, সে আজকে আসছে, কালকে সে কাজে ঢুকে গেছে, তার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, পজিশন রিয়েল স্যালারি, ঠিক আছে, সমস্যা নাই। আরেকজন আসছে ঢাকা, ঢাকার থেকে, তার কাছে লাইসেন্স ছিল। ও আমি সব জায়গাতে ছিলাম, সিঙ্গাপুর হইতে আরব দেশ সবগুলাতে গেছি, এখন সে ডিউটি করতেছে। আর আমার আমার ফ্রেন্ড একটার ভিসা হয়েছে, মেডিকেল হয়েছে, হয়তো কিছুদিন মধ্যে চলে আসবে, তারও কাজ হবে, কারণ তার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, ভাষা জানা আছে, স্কিল আছে, তার সমস্যা হবে না, কারণ তারা ফুরান লোক, তারা ফ্রি ভিসাতে আসলে কোনো সমস্যা হবে না 100%। ফ্রি ভিসাতে শুধু নতুনদের জন্য সমস্যা। তো এই জিনিসটা মাথায় রাখবেন যারা নতুন ফ্রি ভিসা নিয়ে আসবেন। নতুনরা প্রথমে সাপোর্ট দেওয়ার লোক যদি কেউ না থাকে, ভুলেও ফ্রি ভিসাতে আসবেন না, আপনারা কন্ট্রাক্ট ভিসাতে আসবেন। দেখেন ভাই, ফ্রি ভিসাতে এসে অনেক লোক আমার জানা মতে নতুন অবস্থায় এসে ফ্রি ভিসাতে 5-6 লাখ টাকা খরচ করে এসেও কন্ট্রাক্ট ভিসাতে লাগাইছে, অল্প টাকা স্যালারিতে, 1000 রিয়াল 1200 রিয়াল স্যালারিতে। তো ওই স্যালারিতে ভিসা তো আপনি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে আসতে পারতো, 6 লক্ষ টাকা খরচ করে কী দরকার ছিল? ওই যে বুঝে নাই, ভুল করছে, এখানে আসার পরিস্থিতি দেখছে, সেই নতুন ছিল। আর যদি পুরান থাকে, আপনি ফ্রি ভিসা নিয়ে আসেন, আপনি পারবেন, আপনি লাইসেন্স না থাকলেও পারবেন, আপনি কোথাও রেস্টুরেন্টে আপনাকে রাখবে, আপনাকে সুপার মার্কেটে রাখবে, আপনাকে বিভিন্ন জায়গাতে কাজ দেবে, কেন? আপনি যা, আপনি ভাষা জানেন, আপনি সিস্টেম জানেন, আপনাকে রাখবে। নতুনরা ফ্রি ভিসাতে আসবেন না, আবারও বলছি, সমস্যা পড়বেন ভাই, কারণ নতুনদের কেউ নিতে চায় না, এটা হচ্ছে বাস্তবতা, চরম বাস্তবতা, আপনি মানেন আর না মানেন। তো এখন আমার কথা হচ্ছে, নতুনরা কন্ট্রাক্ট ভিসাতে আসবেন, আর ফুরানরা কন্ট্রাক্ট ভিসাতে আসেন ফ্রি ভিসাতে আসেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের ব্যক্তিগত চয়েস। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।